পড়বে। আমরা আজকে আমাদের দেশে নতুন একটি কৃষি গবেষণা, নতুন একটি কৃষি ফসল কিংবা বলতে পারি নতুন একটি কৃষি টেকনোলজি বলা যেতে পারে একভাবে, এরকম একটি শস্যের কথা নিয়ে আলোচনা করব। আমরা আমাদের এই অনুষ্ঠানে এই বিষয়টি নিয়ে এর আগেও বহুবার আলোচনা করেছি, কিন্তু আলোচনাটা এত জরুরি এ কারণে যে এখনো মতভেদ আছে বিষয়টি নিয়ে। যেমন হাইব্রিড, হাইব্রিড শব্দটির সাথে অনেকেই এখনো পরিচিত নন, আবার যারা যারা পরিচিত তারা এর পক্ষে বিপক্ষে দুদিকেই যুক্তি আছে, কিন্তু হাইব্রিড কেন প্রয়োজন, আদৌ প্রয়োজন আছে কিনা, এই বিষয়টি নিয়ে আমরা খোলাখুলি একটু আলোচনা করব। আমরা যদি 70-60 দশকের দিকে একটু তাকাই তাহলে একটা বিষয় দেখব যে যখন আমাদের দেশে উচ্চ ফলনশীল ধান ছিল না, অর্থাৎ আমরা দেশি জাতের ধান উৎপাদন করতাম, তখন ধরা যাক যে বিঘা প্রতি উৎপাদন হত 6-7 মণ, যখন জনসংখ্যা বাড়ছিল একই তালে তখন খাদ্যের উৎপাদন সেই হারে বাড়ছিল না, যে কারণে শঙ্কা করা হচ্ছিল যে বিশ্বব্যাপী একটা খাদ্য ঘাটতি দেখা দিতে পারে, যে কারণে সেই সময়টাতে বলা হয় যে গ্রিন রেভলিউশন হলো। এই গ্রিন রেভলিউশন নিয়ে অনেক মতভেদ আছে অনেকের ভেতরে। গ্রিন রেভলিউশন একদম সাদামাটাভাবে যদি কথাটা বলি এরকম যে অনেক বেশি খাদ্য শস্য ফলাতে হবে, যেই মাত্রায় জনসংখ্যা বাড়ছে বিশ্বের সেই একই মাত্রায় খাদ্যশস্য যদি উৎপাদন করা না যায় তাহলে দুর্ভিক্ষ অনিবার্য, সে কারণে গ্রিন রেভলিউশন। এবং 20 বছর পরে এসে সেটার একটা সুফল পাওয়া গেছে। যদি বিশ্ব থেকে বাংলাদেশকে আলাদা করে আনি তাহলেও দেখব যে আমরা আমাদের দেশি জাতের ধানের পাশাপাশি উচ্চ ফলনশীল ধান উৎপাদন করে আজকে যখন 70-এর দশকে আমরা 1 কোটি টন ধান উৎপাদন করতাম, এখন সেখানে 3 কোটি 3 কোটি টন ধান উৎপাদন করছি। অতএব আমাদের খাদ্য সংকট মোকাবেলায় আমরা একটা খুব ভালো জায়গায় আছি। কিন্তু এই যে ধান, এগুলোরও তো একটা বয়স হয়েছে, এগুলো আবার নিচের দিকে নামছে, নিম্নমুখী উৎপাদন হচ্ছে, এর জায়গায় যদি আমরা এর চেয়ে উচ্চ ফলনশীল একটা কিছু রিপ্লেস করতে না পারি তাহলে আবার তো সেই সংকটটা থেকেই যাবে। এরকমই একটা অবস্থান থেকে আবার সেই বিশ্বের বিজ্ঞানীরা উদ্ভাবন করল হাইব্রিড, অর্থাৎ এর চেয়ে বেশি ফল দেবে। এর একটা খারাপ দিকও আছে, এটা অস্বীকার করা যাবে না, বিশ্বব্যাপী এর একটা এর পক্ষে বিপক্ষে যুক্তি আছে, পরিবেশবাদীরা নিয়ে দারুণভাবে বিশ্বব্যাপী আন্দোলনে সোচ্চার হয়ে আছে। কেন এটা দরকার, কেন দরকার না, এই বিষয়গুলি জানার জন্য আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর আবেদ চৌধুরীর সাথে। তিনি একজন বাংলাদেশি, কাজ করেন অস্ট্রেলিয়ার CSIRO অর্থাৎ অস্ট্রেলিয়ান জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের একজন ধান বিজ্ঞানী। সম্প্রতি তিনি ঢাকায় এসেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণ রসায়ন বিভাগ এবং বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স এবং ব্র্যাক ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বায়োটেকনোলজি ইন বাংলাদেশ, সেখানে তার একটি উপস্থাপনা ছিল, সেই কাজে তিনি ঢাকায় এসেছিলেন। আমরা সেই সুযোগে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর আবেদ চৌধুরীকে, স্বাগত আমাদের স্টুডিওতে। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি প্রায়শই বাংলাদেশে আসছেন, গত 1 বছরে ফ্রিকোয়েন্টলি আপনার সাথে আমার এর আগে 2 বার দেখা হয়েছে। আমি একটু আগে যেমনটি বলছিলাম যে কেন আমাদের হাইব্রিড দরকার অথবা কেন দরকার না, এর পক্ষে বাংলাদেশে এখনো পর্যন্ত তৃতীয় বিশ্বের একটি দেশ হিসেবে এর পক্ষে বিপক্ষে নানান ধরনের যুক্তি আছে। আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে এই যুক্তির পক্ষে আপনি কতটা আছেন, বিপক্ষে কতটা আছেন, বা আদৌ আপনার অবস্থানটা কোন জায়গায়? আমি হাইব্রিডের পক্ষে আছি, কারণ হাইব্রিডকে বুঝতে হলে যে কথাটা মনে রাখা দরকার সেটা হচ্ছে হাইব্রিড ভিগার, যেটাকে বাংলায় বলা যেতে পারে, হাইব্রিডকে যদি আমরা সংকর বলি তো সংকর শক্তি, যে হাইব্রিডের যে শক্তি যেটা, তো সেটা দেখা যাচ্ছে যে আপনি যে বললেন যে গ্রিন রেভলিউশন দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, উৎপাদন বেড়ে গিয়েছিল, কিন্তু ক্রমাগত দেখা গেল যে উৎপাদনটা আর অত বাড়ল না, এটা প্ল্যাটু করে গেল বা ক্রমাগত কমে গেল। এই কমে যাওয়ার কারণটাকে বলা হয় ইনব্রিডিং ডিপ্রেশন, বা একটা শস্য যখন নিজেই একটা শস্যে ধান বিশেষ করে যে একটা ফুল নিজেই নিজেকে প্রজনন করে, আত্মপ্রজনন হয়, সেলফ ফার্টিলাইজেশন হয়, এবং সেলফ ফার্টিলাইজেশনের একটা ফল যেটাকে সায়েন্টিফিক ভাষায় বলা হয় ইনব্রিডিং ডিপ্রেশন, যে ক্রমাগতভাবে প্রজন্মের পর প্রজন্ম যখন সেলফিং হয় তখন উৎপাদন কমে যায়। এবং দুটা ভিন্ন জাতের ধানকে যখন ক্রসের মাধ্যমে একত্রিত করে একটা হাইব্রিড তৈরি করা হয় তখন ওই ইনব্রিডিং ডিপ্রেশনটা কমে গিয়ে হাইব্রিড ভিগারটা ফিরে আসে। সেখানেই সেই কারণেই কিন্তু হাইব্রিডের প্রয়োজন রয়েছে। হাইব্রিডের মাধ্যমে আমরা উৎপাদনের যে এই যে কমে যাওয়ার প্রবৃত্তি যেটা, এটা নিবারণ করতে পারি, আমরা উৎপাদনকে আরেকটা লেভেলে নিয়ে যেতে পারি। এখানেই পরিবেশবাদীদের জোর আপত্তি যে আপনি একটা স্বাভাবিক শক্তিকে আপনি সেটার ভিতরে অন্য আরেকটা শক্তির সংযোজন করে এটাকে বিকৃত করে ফেলছেন,
এই ব্যাখ্যাটা আপনার কাছে? এই ব্যাখ্যাটা আসলে কোনো যুক্তি নেই, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে চায়নাতে যে প্রথম হাইব্রিড ধানের যে উৎপত্তি, প্রথম যে উদ্ভব হলো লং পিনের মাধ্যমে, লং পিন নামে ইয়াং লং পিন, এবং উনি ওই মাঠে একটা ধান খুঁজে পেলেন যেটাকে সাইটোপ্লাজমিক মেল স্টেরিলিটি বলা হয়, যেটার মাধ্যমে হাইব্রিড উৎপাদন সম্ভব হলো। ওই ধানটা কিন্তু প্রাকৃতিক নিয়মে ওইখানে ছিল। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই যে হাইব্রিড ভিগারের যে শক্তি সেটা প্রকৃতির মধ্যে আছে, কাজেই এটা যে প্রকৃতির বিরুদ্ধে হাইব্রিড সৃষ্টি এটা আমি মানতে রাজি নই। এই প্রকৃতির মাধ্যমেই এই একটা শস্য আরেকটা শস্যের সাথে হাইব্রিড হয় এবং হাইব্রিডের মাধ্যমে নতুন জাতের উদ্ভব হয়। এখন কৃষি গবেষণায় আমরা যেটা করছি যে এই যে সিএমএস লাইনগুলোর তৈরির মাধ্যমে আমরা এই হাইব্রিড সৃষ্টিকে একটা উৎপাদনের পর্যায়ে নিয়ে এসেছি, এটার মাধ্যমে লার্জ অ্যামাউন্ট মানে খুব বিশাল পরিমাণে ধান হাইব্রিডের মাধ্যমে উৎপাদন হয়। কিন্তু হাইব্রিড সৃষ্টির এই প্রবণতাটা বা এই পদ্ধতিটা মূলত একটা প্রাকৃতিক পদ্ধতি, প্রাকৃতিক পদ্ধতি। দর্শক বন্ধুরা, ডক্টর আবেদ বলছিলেন চীনের কথা, একটু বলে রাখি এই জায়গাটায় যে কেন আমি হাইব্রিডের পক্ষে বিপক্ষে না। আমি মনে করি আমাদের পরিবেশও ঠিক রাখতে হবে, আমাদের আমাদের খাদ্যের বিশ্বব্যাপী খাদ্যের স্বয়ংভরতাটাও নিশ্চিত হতে হবে। চীনে আপনারা জানেন যে প্রায় 130-135 কোটি জনসংখ্যা, এবং চীন আমরা এখন ধান উৎপাদন করি, আমরা বাংলাদেশের ধান অ্যাভারেজ উৎপাদন হেক্টরে 3.5-4 টন অ্যাভারেজ, 4 টন। চীনে তারা হাইব্রিড করছে এখন কোনো কোনো জায়গায় 9 টন 10 টন, সুপার হাইব্রিড করবে তারা 13 টন, এবং তার চেয়েও সুপার হাইব্রিড তারা 17 টনে যাবে। ইয়াং লং পিং এর কথা বলছি না, তাদের আবলি একটা অবস্থা, অর্থাৎ তাদের সেই যে আসন্ন জনসংখ্যা আগামীতে যেটা আসবে সেটাকে তারা মোকাবেলা করার জন্য এখন তাদের এরকম প্রস্তুতি আছে। বাংলাদেশের সেই প্রস্তুতিটা কতটুকু? আবার চলে আসি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। তাহলে প্রশ্নটা আসছে, যখন 70-এর দশকে এসে উচ্চ ফলনশীল ধান এসেছিল, তখন তো বিশ্বব্যাপী পরিবেশবাদীরা দেশি ধানের জায়গায় উচ্চ ফলনশীল ধান নিয়ে বিতর্ক তুলেছিল। তাহলে যদি আমরা সেই বিতর্কের ভিতরে বসে থাকতাম, তাহলে আজকে তো আমাদের খাদ্য নিরাপত্তার প্রশ্নে একটা বিশাল হুমকি আসত। তাহলে একই সময় আবার যে 2001-2007-2005-2006-এর দশকে এসে যখন সময় এসে যখন আমরা আবার বলছি হাইব্রিড পরিবেশকে বিপর্যয় করবে, তাহলে কি আবারও সেই আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চয়তার হুমকির দিকে যাচ্ছি না যদি আমরা হাইব্রিডকে গ্রহণ না করি? আমার মনে হয় তো আমরা এই হুমকির দিকে যাচ্ছি, এবং এটার মূল কারণ হলো যে ধানের পরাগায়নের যে পদ্ধতি যেটার মাধ্যমে ধান তৈরি হয়, কেন বা কেন ইনব্রিডিং ডিপ্রেশন হয়, এই যে মেগা ভ্যারাইটি যেটাকে বলে আমাদের BR28-29, আপনি প্রাকৃতিক পদ্ধতি বললেন, আপনি একটু আগে বলেছেন যেটা প্রাকৃতিকভাবে হয়, কিন্তু পরিবেশবাদীরা তো বলছে না এটা ক্ষতি করছে প্রকৃতিকে, প্রকৃতির নিজের বেড়ে ওঠাকে ক্ষতি করছে, সেই হিসেবে আপনার যুক্তিটা কি? আমার যুক্তিটা হচ্ছে যে পরিবেশবাদীরা এটা ঠিক বলছেন না। ধানে যেরকম সেলফ পলিনেশন হয় যেটার মাধ্যমে কৃষক মাঠে নিজের ধান বীজ রাখে এবং পরবর্তী প্রজন্মে সেটা সেটা আসে, ঠিক সেই রকম হাইব্রিডাইজেশনের একটা পদ্ধতি নেচারে আছে, এটা খুব কম হয় সাধারণত, যেটার মাধ্যমে নতুন জাতের তৈরি হয়। এখন আমরা হাইব্রিড পদ্ধতি যে উৎপাদন পদ্ধতি, সেই হাইব্রিডাইজেশন পদ্ধতিটাকে আমরা মেইন পদ্ধতি করে ফেলছি, যার কারণে আমাদের উৎপাদন বেড়ে যাচ্ছে। কারণ জনসংখ্যা তো একটা বিশাল ব্যাপার আছেই, জনসংখ্যাতে আমাদের আমাদেরকে খেয়ে পড়িয়ে রাখতে হবে তো, তাই না? সেটা তো কৃষির একটা মূল উদ্দেশ্য। এখন পরিবেশবাদীরা বলছেন যে না, আমাদের সেই প্রাচীন যুগে চলে যেতে হবে যেখানে হাজার জাতের ধান মাঠে জন্ম নিত। আমরা চাই সেটা হোক, কিন্তু আমরা সাথে সাথে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট উৎপাদনও আমাদের করতে হবে, না হলে তো দেশে মন্যন্তর হবে, ফ্যামিন হবে। কিন্তু পরিবেশবাদীরা বলছে যে এদিকে এই বিষয়গুলোর দিকে হাইব্রিডাইজেশনের দিকে আমাদের নজরটা এত বেশি যে আমরা দেশীয় যে হারিয়ে যাওয়া যে সমস্ত ধানগুলো আমাদের অনেক সময় ক্রাইসিস পিরিয়ডে সেই ধানগুলো আমাদেরকে নানানভাবে যোগান দেয়, সেগুলো নিয়ে আমরা কেন সেই চর্চা করছি না, এই একটি বিষয়। পরিবেশবাদীদের এটাকে একদম ফেলে দিতে পারবেন না। আরও একটি বিষয় আছে পরিবেশবাদীদের, তারা বলছে যে আমাদের দেশে কৃষকরা সাধারণত তার নিজস্ব জমি থেকে যেখান থেকে সে শস্য উৎপাদন করে নিজের ভরণ পোষণের জন্য ওই একই জায়গা থেকে ভালো দানা রেখে সে আগামীতে বীজ ব্যবহার করছে। হাইব্রিডাইজেশন ইজ এ কর্পোরেট কালচার, এটা চলে যাচ্ছে বেনিয়াদের হাতে, অর্থাৎ কৃষক একটা সময় এসে বীজের জন্য তাদের দ্বারস্থ হতে হবে। তো যে বেনিয়া সে আজকে যে বীজ 10 টাকায় বিক্রি করবে, কালকে সে 110 টাকায় বিক্রি করবে, 70টা কৃষকের কাছে বীজের থাকবে কি করে? আমি যতটুকু জানি আপনি এই ইস্যুটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করেন। আমি প্রথমে ওই জীব বৈচিত্র্যের কথাটা বলি, আমাদের হাজার জাতের ধান আছে, এগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, আমি এটা সম্পূর্ণভাবে সাপোর্ট করি। হাইব্রিড ভিগার, আসলে সব ধান যদি এক ধরনের হয়ে যেত তাহলে হাইব্রিডাইজেশন সম্ভব হতো না, হাইব্রিড ধানও সম্ভব হতো না, হাইব্রিড ভিগারও সম্ভব হতো না। এই জীব বৈচিত্র্যটা কিন্তু, ধানের যে জীব বৈচিত্র্য, এটা হচ্ছে হাইব্রিডাইজেশনের একটা ইঞ্জিন,
জীব বৈচিত্র্য আছে বলেই আমরা ভিন্ন জাতের ধান একটার সাথে আরেকটার হাইব্রিডাইজেশন ঘটিয়ে আমরা হাইব্রিড ভিগার পাচ্ছি। জীব বৈচিত্র্য যদি না থাকতো, সব ধান যদি এক ধরনের হয়ে যেত, তাহলে হাইব্রিডের মাধ্যমে উৎপাদন সম্ভব হতো না। এটা অনেকে বুঝতে পারেন না যে জীব বৈচিত্র্য এবং হাইব্রিড পদ্ধতি একটা আরেকটার পরিপূরক, একটাকে নিয়ে দুটোকেই কাছাকাছি আমাদের সাথে সাথে রাখতে হবে। এই যে আমাদের আমাদের দেশে হাজার জাতের ধানের উৎপাদন কমে যাচ্ছে, আমার তো মনে হয় একটা হাইব্রিড মডেলের মাধ্যমে আমরা এই উৎপাদনকে বাড়িয়ে তুলতে পারি। আমরা আমরা দেখাতে পারি যে কালিজিরার সাথে কটকতারা ধানকে আমরা হাইব্রিডাইজেশন ঘটিয়ে এমন একটা হাইব্রিড হলো যেটাতে কালিজিরার প্রপার্টিও থাকবে, কটকতারার প্রপার্টিও থাকবে। কিন্তু আমি সেই হাইব্রিডটাতে কি আমি সেই কালিজিরা কিংবা কটকতারার সেই স্বাদ, সেই গন্ধ সেটা কি পাবো? সেটা ধরেন হাইব্রিডাইজেশনের মাধ্যমে যখন আপনি করবেন না, যখন আপনি ধানকে বাঁচিয়ে রাখবেন সনাতন পদ্ধতিতে, তখন আপনি পাবেন একরকম। কটকতারাকে আপনি কটকতারা হিসেবে রাখবেন, আপনি কটকতারা তো নিশ্চিন্ন হবেন না, কিন্তু একটা থার্ড একটা অপশন আপনি নিয়ে আসতে পারেন বিজ্ঞানের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, যে আমরা একটা হাইব্রিড মডেল তৈরি করি কালিজিরাকে কটকতারা। সময়ের তাগিদে উৎপাদন বাড়াও, আমাদের আমাদের যে জীব বৈচিত্র্যের যে সম্পদ আছে সেটাও থাকুক, সব মিলিয়ে আমরা। আমার দ্বিতীয় প্রশ্নটা ছিল কৃষকের সত্ত্ব, বীজের সত্ত্বের বিষয়টি। কৃষকের সত্ত্বের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনি কর্পোরেটাইজেশনের কথা বলছেন। আমি চায়নাতে সম্প্রতি সিচুয়ান প্রভিন্সে আমি ঘুরে হাইব্রিডের ব্যাপারটা দেখে এসেছি। ওইখানে হাইব্রিড ছাড়া কোনো ধানই নাই চায়নাতে। আপনি বলেছেন যে এদের ইল্ড অনেক বেশি, 14 টন পার হেক্টর তারা করতে চাচ্ছে। তো সেখানে ওরা যেটা করেছে যে কোঅপারেটিভের মাধ্যমে, সবসময় যে কর্পোরেট কালচার হতে হবে তোমার কথা নেই, আর কর্পোরেট কালচার যারা করছেন বীজ ব্যবসায়ী, তাদেরকে আমরা বলবো ও ব্যবসা করছে এটা খারাপ হয়ে যাচ্ছে এইভাবে না বলে, আমরা দেখতে পারি যে এই যে বিজনেস ইউনিটগুলা এবং কৃষকরা যে ধানের বীজ, উন্নত মানের ধানের বীজ নিয়ে চালাচ্ছে, এই পুরো জিনিসটা মিলিয়ে কৃষির আধুনিক কৃষির ভিত্তি গড়ে উঠছে। তো আমি প্রথমে বলবো যে বীজ ব্যবসাতে যারা আছেন, যারা হাইব্রিডাইজেশন করছেন, তাদেরকে আমাদের পুরো জীব বৈচিত্র্যকে সামনে রেখে এই দেশের মাটিতে আমাদের হাইব্রিডগুলো উৎপাদন হোক, কৃষকের কোঅপারেটিভ করে কৃষককে আমরা হাইব্রিড পদ্ধতিটা শিখিয়ে দিই, তারাও করুক, আর আমাদের যে সনাতন যে পদ্ধতি আছে যে বীজ বাঁচিয়ে রাখুক সেটাও চলুক। এইরকম তিনমুখী একটা পদ্ধতি আমাদের কৃষিতে চলুক, যাতে আমরা মডার্নাইজেশনের দিকেও যেতে পারি, আবার আমাদের প্রাচীন পদ্ধতিটাকেও জিয়ে রাখতে পারি। এটাই আমার মনে হয় আমাদের করা উচিত। আপনি একসময় বলছিলেন যে কৃষক হাইব্রিডের বীজ উৎপাদন করতে পারবে, এর আগেও আপনার সাথে আমার একাধিকবার সেই পদ্ধতির সম্পর্কে আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি। সেই পদ্ধতিটা একটা নতুন গবেষণার ব্যাপার, সেটা অ্যাপোমিক্সিস বলা হয়, এবং সেটার মাধ্যমে সাধারণত যখন হাইব্রিড ধান কৃষক উৎপাদন করে, তখন ওইটা থেকে যে বীজটা আসে ওইটা আর মাঠে লাগাতে পারে না, ওইটাকে F2 বলে, এবং ওইটাতে ওই প্রাচীন যে স্টেরিলিটি যেটার কারণে হাইব্রিডাইজেশন যেটার মাধ্যমে হাইব্রিডাইজেশন সম্ভব হয়, ওই স্টেরিলিটিটা আবার পরের জেনারেশনে চলে আসে, সেই জন্য F2 আর করতে পারে না। কিন্তু অ্যাপোমিক্সিসের মাধ্যমে এই হাইব্রিড পারফরমেন্সটা জেনারেশনের পর জেনারেশন চলতে থাকবে, এবং এইটা একটা গবেষণার ব্যাপার। আমি নিজে এটার সাথে যুক্ত গত অন্তত 10 বছর ধরে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ম্যানিলাতে যে এরিয়া আছে ওটার কলিগরা আমাদের সাথে আছেন, এবং আমরা চাচ্ছি যে এই অ্যাপোমিক্সিস টেকনোলজিটা নিয়ে আসতে, যার ফলে যে হাইব্রিড ধানটা তৈরি হওয়ার পর এটা জেনারেশন পর জেনারেশন কৃষক এটা চালাতে পারবে। তার মানে সহজভাবে আপনি বলতে চাচ্ছেন যে অ্যাপোমিক্সের যে টার্মটা আপনি বললেন, এটার মাধ্যমে কৃষক চাইলে নিজে বীজ উৎপাদন করতে পারবে। একটি বড় বিষয়, পরিবেশবাদীরা এও বলছেন যে একটা লম্বা সময়ের ব্যবধানে এসে এই হাইব্রিড কালচার বা হাইব্রিডের নানান ধরনের খাদ্যশস্য এগুলো মানব দেহে একটা প্রভাব ফেলে, আপনার ব্যাখ্যা? এটার আমি কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাই না, কারণ ধানের যদি আমরা প্রাচীন ইতিহাস দেখি যে এই যে হাজার জাতের ধানের সৃষ্টি হয়েছে, এটা হাইব্রিডাইজেশনের মাধ্যমেই সম্ভব হয়েছে, একটা আরেকটার সাথে ক্রস হয়েছে, তারপর ওইটার মধ্যে নতুন ফর্ম এসেছে, যে কারণে আমরা হাজার জাতের ধান এখন পাচ্ছি, এটা আউটক্রসিং এবং হাইব্রিডাইজেশনের মাধ্যমে হয়েছে। সো ধানের এই যে উৎপাদনের যে একটা দীর্ঘ ইতিহাস আছে, একটা প্রাচীন ইতিহাস আছে, এটা যারা জানেন তারা, বা এভলিউশনারি প্রসেস যেটা বিবর্তনের মাধ্যমে বিভিন্ন জাতের ধান এসেছে, যারা ধান তো সেই বহু আগে থেকে যে মেসোপটেমিয়া সভ্যতা নাকি যেখান থেকে, আমি তারও আগে যাব, যে এক সময় ধান ঘাস ছিল, এক সময় বুনো ঘাস ছিল, এবং সেই বুনো ঘাসে আস্তে আস্তে দানাগুলো বড় হতে থাকলো, মেয়েরা ওইটা কালেক্ট করতো, সেটা থেকে আমাদের মডার্ন ধানগুলো প্রাকৃতিকভাবে পলিনেশন হচ্ছে, বিভিন্ন জিনের সাথে আরেকটা জিনের কম্বিনেশন হচ্ছে। এইটা আমি নিজেও এই গবেষণার সাথে যুক্ত, কি করে এই বীজের সাইজগুলো বড় হয়ে গেল, কি করে প্রাচীন ঘাস ধান হয়ে উঠলো, এই পদ্ধতি, এই যে ডাইনামিক একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিটা যারা জানেন এবং এই পদ্ধতিটা যারা খবর রাখেন, যে এভলিউশনের খবর রাখেন, তারা জানেন যে এই যে সংকর হয়ে একটা বিদঘুটে কিছু হয়ে যাবে, আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, এটা খুবই একটা ভুল ধারণা, কারণ এই পদ্ধতিটাই ইঞ্জিন, এই পদ্ধতিটার মাধ্যমেই আমাদের এই কালিজিরা, চিনিগুড়া, কটকতারা,
আমাদের যে কাসালত ধান, 9000 জাতের ধান, এগুলো সব এই ক্রস হাইব্রিডাইজেশনের মাধ্যমে তৈরি হয়েছে। এগুলো আলাদা আলাদাভাবে আকাশ থেকে পড়েনি, এটা অনেকে মানতে চান না। কিন্তু এটা যদি আপনি মানেন, তখন আপনি এই যে হাইব্রিডাইজেশনের যে পদ্ধতিটা এবং যেটার মাধ্যমে যে এখনও আমরা আধুনিক কৃষিতে যে হাইব্রিডাইজেশন ঘটাতে পারি, এটা ওই প্রাচীন ধারারই একটা অংশ মাত্র। এটা এটা অস্বাভাবিক এবং অনৈতিক কিছু নয়। আপনি বিষয়টি নিয়ে কাজ করেন বলে আপনি আপনার অবস্থান থেকে বিষয়টিকে ব্যাখ্যা দিচ্ছেন। আমি একভাবে ধরে নিচ্ছি যে আপনি হয়তো বিষয়টি সাফাই গাচ্ছেন। আবার একইভাবে যদি আমি পরিবেশবাদীদের পক্ষ হয়ে আপনাকে প্রশ্নটি করি, যে তাহলে তারা এই ধরনের বিতর্ক কেন করছে বিশ্বব্যাপী? আমি নিজের সম্বন্ধে আরেকটা ক্ষুদ্র কথা বলতে চাই। যদিও আমি বিদেশে কাজ করি, ধান নিয়ে কাজ করি, আমি আসলে এই দেশের সন্তান এবং আমি আমার পূর্বপুরুষরা 20 generations ধরে আমরা ধান উৎপাদন করছি, কৃষির সাথে জড়িত। সিলেটে আমাদের কৃষি নির্ভর একটা জীবন আমি শৈশবে কাটিয়েছি, তো আমি নিজে একজন কৃষক নিজেকে আমি বলি। এবং আমার কাছে যখন আমার এই যে বিজ্ঞানের যে জ্ঞান, বিবর্তনের জ্ঞান এবং আমার যে শৈশবে বেড়ে ওঠা সেই ধান ক্ষেতের মাধ্যমে, এই দুটার মধ্যে আমি কোনো কন্ট্রাডিকশন খুঁজে পাই না। আমার মনে হয় যে পরিবেশবাদের যে একটা বিতর্ক এই দেশে আছে, অনেকে বলছেন, এটা মূলত কৃষির সাথে আমাদের সম্পর্কহীনতার কারণে। কারণ অনেক ইন্টেলেকচুয়ালরা, শহর ভিত্তিক ইন্টেলেকচুয়ালরা তারা এগুলো বলছেন, কিন্তু কৃষি একটা মাঠে যখন ধান পাকে, ধান কাটা হয়, কিভাবে একটা ধান আরেকটা ধানের সাথে মিলে সংকরায়িত হচ্ছে, মাঠের মধ্যে যদি তারা থাকতেন শৈশবে বা কৈশোরে, যদি দেখতেন কি হচ্ছে, তাহলে তারা এটা বলতেন না। এখন আমি বলবো না যে এটার বিরুদ্ধে কোনো যুক্তি নেই, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যে আমাদের এই যে জনসাধারণের যে বেড়ে ওঠার, পপুলেশন বেড়ে ওঠার যে একটা অস্বাভাবিক চাপ, যেটার সম্মুখীন আমরা, এবং আমরা ধানের জেনেটিক্সকে এবং ধানের যে উৎপাদনের পদ্ধতির কাছে আমরা যাচ্ছি, কে বলছি যে এই পদ্ধতির মাধ্যমে আমাদের উৎপাদনটা বাড়াতে হবে, সেই কথাটা আমাদের সর্বত্র সবসময় মনে রাখতে হবে। এবং হাইব্রিডাইজেশন, হাইব্রিড ভিগার, এটা হলো ধানের উৎপাদন বাড়ানোর একটা পাওয়ারফুল ইঞ্জিন। এই ইঞ্জিনটাকে আমরা কোনো কোনো অবস্থাতেই দূরে ফেলে রাখতে পারি না, যেখানে আমাদের জনসংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। পরিবেশ, বাংলাদেশের পরিবেশ আন্দোলনের সাথে যারা জড়িত আছেন, বিশেষ করে আমাদের শস্য, ধান, নানান ফসলাদি নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, এমন অনেক বিজ্ঞানী পরিবেশবাদীরাও বলছেন যে আমি যদি আমার দেশি ধানের জাত দিয়ে বিঘায় 20 মন উৎপাদন করতে পারি, তাহলে আমি HIV-তে কেন যাব? এই ব্যাখ্যাও তাদের কাছে আছে। আমি হাই ইল ভ্যারাইটি করলে আমি বিঘায় 17-819 মন পাই, খুব ভালো কোয়ালিটিগুলো, আর আমি দেশি জাত দিয়ে করলেও সেটাই যদি পাই, তাহলে আমি সেটাতে কেন যাব, একটা সংকরায়িত ধানে কেন যাব? এক। দ্বিতীয় হচ্ছে যে একটি উচ্চ ফলনশীল ধান করার জন্য আমার যে এগ্রিকালচার ইম্পোর্ট সেখানে দিতে হয়, সেচ থেকে শুরু করে সার, কীটনাশক, আমার দেশি ধানের ক্ষেত্রে এগুলো দিতে হয় না। অতএব হাইব্রিড আসছে, সে একই ক্যারেক্টার নিয়ে আবার হাইব্রিড আবার আসবে, সেখানে আরো বেশি কীটনাশক লাগবে, আরো বেশি সার লাগবে। আমি 1 কেজি ধান উৎপাদন করার জন্য 27 লিটার পানি খরচ করছি, আমি আমার জীব বৈচিত্র্য নষ্ট করছি, আমি আমার কি বলে পানির যে সমস্ত জীব আছে সেগুলোকে ধ্বংস করছি। এটার আপনার ব্যাখ্যা কি? আমি দেশি ধানের উৎপাদন বাড়ুক, এটা আমিও চাই। আমি ওই গবেষণা, কিন্তু বাড়ে কি? আমি ওই গবেষণার বিরোধী নই। এটার মাধ্যমে, আমাদের রিসার্চের মাধ্যমে আমরা যদি দেশের একটা ধান, যেমন কটকতারা ধান, সমুদ্র ফেনা, এরকম হাজার জাতের সুন্দর সুন্দর ধান আছে, আমি নিজেও কালেক্ট করে এসব অনেক ধান আমার এলাকা থেকে আমি, কিন্তু সেগুলোতে কি বিঘায় 20 মন 17 মন হয়? আপনার কাছে এরকম কোন নজির আছে? সেগুলোর সম্বন্ধে শেষ কথা বলার আমার মনে হয় এখনো সময় আসেনি। নতুন অবস্থায়, নতুন পরিস্থিতিতে এগুলোর উৎপাদন যে আসলে কি হয় সেটা আমাদের বের করতে হবে। সেই সময় একটা ডাটা ছিল, এখন নতুন অবস্থায় এই ধানগুলোর কি উৎপাদন হচ্ছে, যথেষ্ট উৎপাদন হয়তো হচ্ছে না, আমরা হয়তো টোটাল ডাটা নেই। আমার মনে হয় ব্যাপারে আমাদের ওপেন মাইন্ড রাখা উচিত। আমি ওই ধানগুলোর পক্ষে, আমি ওগুলোর বিরুদ্ধে নয়, আমিও পক্ষে, আমরা সবাই সেই পরিমাণ ফলন দিতে পারে, হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু আমি যেটার অলসো আমি যেটার পক্ষে সেটা হচ্ছে যে হাইব্রিডাইজেশনের মাধ্যমে যদি আমাদের উৎপাদন আরো বাড়ে, আমাদের এই জীব বৈচিত্র্যে যেটা আছে সেটা রেখে এগুলাকে সিলেক্টিভলি, এগুলাকে কম্বাইন করে করে আমরা যদি নতুন ধরনের ধান উৎপাদন করতে পারি যেগুলো হাইব্রিড হবে, আমি সেটার মধ্যে বিরোধের কিছু দেখি না, কারণ আমি সেটাকে একটা প্রাকৃতিক বিবর্তনের একটা অংশ বলেই মনে করি। ডক্টর আবেদ, সম্প্রতি সারা বিশ্বব্যাপী যে বিশ্ব গ্লোবাল ওয়ার্মিং বা আমরা বলবো বিশ্ব উষ্ণায়িত হচ্ছে, এতে করে জীব বৈচিত্র্য, ফসল সবকিছুর উপর একটা প্রভাব পড়বে, বাংলাদেশ এর থেকে বিচ্ছিন্ন নয়। আমরা যতটুকু জানি ইরিতে প্রতিকূল পরিবেশে শস্য উৎপাদনের নানান কৌশল, নানান গবেষণা হচ্ছে। এটিকে মাথায় রেখে অতি সম্প্রতি এবার বাংলাদেশে এই বড় মৌসুমে, আপনি শুনেছেন নিশ্চয়ই যে বাংলাদেশের
নিম্নাঞ্চলগুলো যেখান থেকে গত অক্টোবরে বর্ষার পানি নেমে গেছে সে সমস্ত জায়গাগুলোতে বীজতলা তৈরি করে যে সমস্ত বড় ধান করা হয়েছিল হেক্টরের পর হেক্টর জমি, যে সেখানে সবগুলো ধান এবার চিটা হয়ে গেছে। এই যে পরিবেশের বৈরীভাব, একটা সময় আমরা আমাদের পরিবেশকে মাথায় রেখে ধানের জাত উৎপাদন করেছি, এটা একটা সুফল পেয়েছি। বর্তমানের গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আবার পরিবেশের বিপর্যয় হচ্ছে, সেটাকে মাথায় রেখে বাংলাদেশের গবেষণা কোন জায়গায় আছে? আপনি অস্ট্রেলিয়ার জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন, একটা আন্তর্জাতিক পার্সপেক্টিভ থেকে আপনি বাংলাদেশের গবেষণাটাকে একটু মূল্যায়ন করবেন, আমরা কোথায় আছি, আমাদের কোথায় যাওয়া দরকার? প্রথমে আমি আপনি যে সমস্যাটার কথা বললেন, এই যে এটা বোরো ধানে চিটা হয়েছে সেটা বলি, সেটা বোরো ধান যখন ধান আসে তখন আমাদের শীত থাকে এবং শীতের কারণে ধানে পরাগায়ন বিঘ্নিত হয়, কোল্ড ইন্ডিউস স্টেরিলিটি, এটার কথা আমি আগেও শুনেছি। অস্ট্রেলিয়াতে, স্পেনে, হাঙ্গেরিতে বা শীত প্রধান দেশগুলোতে যখন ধান হয় তখন তারা এটা ফেস করে এবং যার ফলে ধানের ফলন কমে যায়। আমার কিছু কলিগ রয়েছেন অস্ট্রেলিয়াতেও, তারা এই কোল্ড ইন্ডিউস স্টেরিলিটির উপরে কাজ করেন। কাজেই এইটা আমার মনে হয় আমাদের একটু চোখ দিতে হবে। বোরো ধানের যে নানা সমস্যা আছে, শীতের কারণে যে সমস্যা হয়, সেগুলো আমাদের রিসার্চ প্রোগ্রামে অতটা আসেনি আগে এবং সেগুলো আমাদেরকে দেখতে হবে। পৃথিবীব্যাপী যে তাপমাত্রা বদলে যাচ্ছে যার ফলে শীত আসছে যে সময় শীত আসার কথা নয়, বা টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ড্রাউট হচ্ছে, এগুলোর মোকাবেলায় আমাদের যে হাজার জাতের ধান আছে, আমাদের যে 33,000 জাতের ধান বা সংখ্যাহীন, অনেকে বলে যে ঠিক জানি না আমাদের কত ধান আছে, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটে 90,000-এর উপরে ধানের কালেকশন আছে, এগুলোর মাধ্যমে আমার মনে হয় যে এই মোকাবেলার উত্তর রয়েছে। কারণ এগুলো বিভিন্ন সময়ে হাজার বছরের বিবর্তনে এই ধানগুলো এগুলোর জিনোমের মধ্যে এই পরিবেশকে মোকাবেলার শক্তি রয়েছে, এগুলো আমাদের ব্রিডিং এর মাধ্যমে নিয়ে আসতে হবে। নতুন যে টেকনোলজিগুলো আছে, জিন টেকনোলজির মাধ্যমে আমরা জানতে পারছি যে কোন জিনগুলোর মাধ্যমে আমরা এই প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে পারবো, এগুলো আমাদের রিসার্চে নিয়ে আসতে হবে, এগুলোর মাধ্যমে আমাদের নতুন জাতের ধান তৈরি করতে হবে। ডক্টর আবেদ, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, শেষ করব, যাওয়ার আগে একটি কথাই বলবো, যে ওই যে প্রথম বলেছিলাম যে 60-এর দশকে যখন শুরু হয়েছিল বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য উৎপাদন বাড়াতে হবে, আবার সেই খাদ্য উৎপাদন বেড়েছে, সেই ধানগুলোর বয়স হয়েছে, বিজ্ঞানীরা বলছেন সে জায়গায় নতুন শস্যের, নতুন গবেষণালব্ধ উচ্চ, আরো উচ্চ ফলনশীল ধানের বা শস্যের জাত আনতে হবে। এটাও যেমন সত্য, পূর্ব অভিজ্ঞতা থেকে যদি সেই সময় আমরা পরিবেশকে ধরে বসে থাকতাম তাহলে আজকে সারা বিশ্বে হয়তো খাদ্য ঘাটতি হতো। একইভাবে সেই দিকটাতেও যদি বর্তমান সময়টাকে আমরা মাথায় রেখে, কি হাইব্রিড, কি উচ্চ ফলনশীল, সেটা আমি জানি না, আমি বিজ্ঞানী নই, তবে এটুকু আমি বুঝি যে জনসংখ্যা মোকাবেলার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চয়তাটা প্রতিটা দেশের, রাষ্ট্রের, সরকারের দায়িত্ব। পরিবেশবাদী তার সাথেও যেমন আমার বিরোধ নেই, বিজ্ঞানী তার সাথেও আমাদের কারো বিরোধ থাকার প্রশ্ন নেই। আমরা জানি যে পরিবেশসম্মতভাবে আমরা আমাদের খাদ্যশস্য উৎপাদন করব, সর্বপ্রথম মানুষের খাদ্য নিরাপত্তা, মানুষ বাঁচলে পরিবেশ বাঁচবে, পরিবেশবিহীন মানুষের পৃথিবীতে মূল্যহীন। আপনাদের সবাইকে